টেলিপাড়াতে একের পর এক নতুন আপকামিং ধারাবাহিকের আপডেট সামনে আসছে। কখনো তুঁতের নায়িকা দীপা নিতার নতুন আপকামিং ধারাবাহিকের আপডেট, কখনো আবার সোনামণি সাহার আপকামিং ধারাবাহিকের আপডেট। কোনটা সত্যি, কোনটা শুধুই গুজব, তা জানতে একটু সময় লাগবে। আর ইতিমধ্যে টেলিপাড়াতে এমন এক আপকামিং ধারাবাহিকের সম্পর্কে জানা গেছে যেটা জেনে খুশি দর্শক। জনপ্রিয় সংবাদ মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে বাংলা মিডিয়াম শেষ হতেই জনপ্রিয় টেলিনায়ক নীল ভট্টাচার্যের নতুন গল্প আসছে। তবে এটা জি বাংলাতে আসবে নাকি স্টার জলসায় তা কনফার্ম নয়, তবে জলসাতে আসার কথা শোনা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন, তার নায়িকা কে হচ্ছেন? কদিন আগে থেকে টেলিপাড়ায় শোনা যাচ্ছিল গাঁট ছড়া শেষ হতেই দূতী অর্থাৎ শ্রীমা ভট্টাচার্য নতুন আপকামিং ধারাবাহিকে আসছেন। অবশেষে সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে নীলের আপকামিং গল্পে তার বিপরীতে দেখা যেতে পারে টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। ইতিমধ্যে তাদের কাছে নতুন ধারাবাহিকের প্রস্তাব পৌঁছে গেছে, এটাই জানা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। কনফার্ম হবার জন্য একটু অপেক্ষা করতেই হবে। যদি এই জুটি নতুন আপকামিং ধারাবাহিকে আসে, তোমার কেমন লাগবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।